বাংলাদেশে কোনো গণতন্ত্র আছে না বাংলাদেশে গণতন্ত্র নাই একটি হাইব্রিড সরকার আজকে ভারতের দাবিদারি করে ক্ষমতা ভাগ দখল করছে বাংলাদেশে চলছে ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই আগ্রাসনের বিরুদ্ধে এই আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলেছিলেন সেই সংগ্রাম থেকে পরবর্তীতে আজকে বাংলাদেশের জনগণ বিচ্যুত হয়েছে যে কারণে আজকে দেখেন আমাদের এই এই অবস্থা আমরা যদি প্রকৃত পক্ষে আমাদের শত্রুকে চিহ্নিত করে রাখতে পারতাম তাহলে কিন্তু আজকের বাংলাদেশে এই অবস্থা হয় না আমরা পাকিস্তানকে আমাদের শত্রু মনে করি আমরা আমাদের আসল শত্রু ভারত তাদেরকে আমরা বন্ধু মনে করি যে দেশের জনগণ শত্রু চিনতে পারে না সে দেশের জনগণ তো এরকম হাইব্রিড রেজিমের মধ্যেই থাকবে এরকম শেখ হাসিনার মতন কর্তৃত্ববাদ সেই তো সেই দেশের নেতৃত্ব দিবে সুতরাং আমাদের সেই প্রকৃত মহান মুক্তিযুদ্ধের চেতনার কাছে ফিরে যেতে হবে সেটি হলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা আমাদেরকে ওই আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমাদেরকে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে এর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের সভাপতি নুরুল যখন তিনি ভিপি যখন আমরা এনআরসি এবং সিএ এই বিরোধী আন্দোলনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন শুরু করেছিলাম আপনারা জানেন সেখানে ডাকসুর ভিপি রুমের মধ্যে কিভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছিল কিভাবে হত্যা চেষ্টা করা হয়েছিল অর্থাৎ ভারতের সংগ্রামী জনগণের পক্ষে কথা বললেও যারা এই দেশের রয়্যাল এজেন্ট রয়েছে তারা আমাদেরকে হত্যা চেষ্টা করে ছাত্রলীগের সভাপতি আপনারা জানেন সাদ্দাম তার নেতৃত্বে আমাদের উপরে হামলা হয়েছিল কেন এনআরসি এবং সিএই বিরোধী যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে আমরা সংহতি জানিয়েছিলাম এদিকে অন্যায় করেছিলাম আমাদেরকে যারা হত্যা চেষ্টা করলো তাহলে তারা কারা তারা কি রয়্যাল এজেন্ট না তারা রয়্যাল এজেন্ট আপনার আশপাশেই ঘটছে এখানে হয়তো রয়েছে আপনি হয়তো চিনেন না কিন্তু আমাদেরকে চিনতে হবে আমাদেরকে চিনতে হবে যে প্রেস ক্লাবে সেনাবাহিনীর সাবেক কতিপয় কর্মকর্তা এবং সেখানে আইনজীবীরা ছিল অনেকেই ছিল তবে আমি দেখলাম যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে তারা বলছে ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও আজকে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা এই কথা কেন বলছে বন্ধুগণ সেনাবাহিনীর বর্তমান কর্মকর্তারা তারা হয়তো কথা বলতে পারছে না কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আজকে সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা সেনাবাহিনীকে নিয়ে কথা বলা যায় না যে কারণে অনেক কথা আমরা বলি না আমাদের সভাপতি নুরুল তিনি একটি বক্তব্য দিয়েছিলেন চট্টগ্রামের আদালতে একজন আসামি তিনি সেখানে বিচারককে উদ্দেশ্য করে জুতা নিক্ষেপ করেছিলেন হয়তো আক্ষেপ থেকে তিনি করেছেন সে বিষয়ে মন্তব্য করব না সেই প্রসঙ্গ টেনে আমাদের সভাপতি তিনি বক্তব্য দিয়েছিলেন জনগণ তারা জামিন না পেয়ে প্রতিবাদ সূচক জুতা নিক্ষেপ শুরু করেছে এ কারণে নুরুলকে এখন হাইকোর্টে তলব করা হচ্ছে গতকাল তিনি হাইকোর্টে গিয়েছেন তার আইনজীবী সেখানে দুঃখ প্রকাশ করেছেন নুরুল হকের পক্ষে অর্থাৎ নুরুল হকের দুঃখ প্রকাশ করেছে কারণ হাইকোর্টের মার পেছে কাকে কখন ফাঁসিয়ে দেয় বলা তো যায় না সাবেক তিন দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে কি মামলায় ফাঁসিয়েছে মাত্র 2 কোটি টাকা তিনি নাকি লুটপাট করেছেন সাবেক তিন দলের প্রধানমন্ত্রী বিশ্বাস করা যায় আজকে বিচার বিভাগকে ব্যবহার করে এই সরকার বাংলাদেশের জনগণকে ভুক্তভোগী করছে এই সরকার আজকে বিচার বিভাগকে পরাধীন করেছে নাকি মিথ্যা আজকে রাতে কোর্ট বসিয়ে
আজকে হিন্দু মতের মানুষকে সাইজ করা হচ্ছে মানে শাস্তি দেওয়া হচ্ছে, এটা কি মিথ্যা? এই যে মির্জা ফখরুল আলমগীর আমির কাসেম মাহমুদ চৌধুরী সহ বিএনপির কতিপয় শীর্ষ নেতা গতকাল জামিন পেয়েছে। আপনার কি বিশ্বাস হয় মির্জা ফখরুল আলমগীর সাহেব তিনি ওই প্রধান বিচারপতির বাসভবনে ঈদ ছুড়েছে, হামলার নির্দেশনা দিয়েছে? তাহলে এই মামলায় তাকে সর্বশেষ জামিন দিচ্ছিল না, তিনি জামিন পরবর্তীতে পেয়েছেন, তাকে যে আটকে রাখলো এটি কি সত্য? যে ঘটনাকে কেন্দ্র করে তাকে আটকে রাখলো ঘটনা কি সত্য? আজকে জনগণ ভুক্তভোগী বিচার পাচ্ছে না। আর শরীরে যদি আমাদের সভাপতি কথা বলে আর তাকে যদি হাইকোর্টে তলব করা হয় এটি কি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ না? এই সরকার হাইকোর্টকে ব্যবহার করে আমাদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশে একটি সামাজিক চুক্তি হয়েছিল, সেই সরকার ব্যবস্থা বাতিল করল। যদি মনে করে তারা ওই ফারাওন স্টাইলে আজীবন ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় রাখতে পারি না। আমাদের যা যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমরা যদি প্রতিবাদ প্রতিরোধ করে তুলি তাহলে এই ভারতীয় দাবিদার সরকার লেজ গুটিয়ে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে। সুতরাং বন্ধুগণ, ঘরে বসে থাকলে হবে না, চুপ থাকলে হবে না। আজকে প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বেড়ে গিয়েছে, আজকে গরিব মানুষ এখানে যারা রিক্সা চালকরা রয়েছে, শ্রমিক রয়েছে, তারা কেউ গরুর মাংস কিনে খেতে পারে না। আজকে গরুর মাংসের কেজি 750 টাকা। আজকে এই শীতের মধ্যে প্রত্যেকটা সবজির দাম বেড়েছে, আজকে চালের দাম বেড়েছে, গমের দাম বেড়েছে, প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বেড়েছে। সাংবাদিক ভাইরা, আপনারা বেতন পান 30-35 হাজার টাকা, এটি দিয়ে আপনাদের সংসার চলে না। আজকে কোন পেশার মানুষ ভালো নাই, তারপরেও কিন্তু আমরা প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে পারছি না। আজকে সাংবাদিকদেরকে কণ্ঠরুদ্ধ করা হচ্ছে, আজকে সংবাদপত্রের মালিকানা সেটিও আজকে আওয়ামী লীগ কেড়ে নিয়েছে। দেখবেন ব্যাংকগুলো যেমন ব্যাংকগুলোর মালিকানা কেড়ে নিয়েছে, সংবাদপত্রের মালিকানা কেড়ে নিয়েছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মালিকানা কেড়ে নিয়েছে। আজকে সবকিছু আওয়ামী লীগ দখল করতে চায়, কিন্তু সবকিছুর শেষ আছে। অবশ্যই আওয়ামী লীগের পতন হবে, বাংলাদেশের জনগণের মুক্তি মিলবে, এবং সেই মুক্তির লড়াইয়ের নেতৃত্ব দিতে চাই গণ অধিকার পরিষদ। আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় দাবাদারদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু হয়েছে। যদি এই সংগ্রাম করার জন্য ছাত্রতায় নিয়াতির মতন আমাদেরকে গুম হতে হয়, আমরা বলতে চাই আমরা সেটি মেনে নিব, পরবর্তী নেতৃত্ব আপনারা দিবেন। এবং আমাদেরকে গুম করার জন্য আপনারা মনে রাখবেন, ভারত আমাদেরকে গুম করেছে যদি আমরা গুম হয়ে যাই, ভারতীয়রা আমাদেরকে গুম করবে যদি আমরা গুম হয়ে যাই। আমরা অগ্রিম বলে দিলাম যে আওয়ামী লীগ সরকার যত দানা আমাদের বিনাশ চায় তার থেকে বেশি বিনাশ চায় ভারত, কারণ বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সব থেকে সোচ্চার গণ অধিকার পরিষদ। এখানে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা, ভারত খেলাও বাংলাদেশ বাঁচাও, ভারতীয় পণ্য বর্জন করুন, এই আহ্বান জানিয়ে আজকে টি শার্ট পরে এই সমাবেশ অংশ নিয়েছে। এই তরুণেরা সাহসী, তারা জীবন দিতে প্রস্তুত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। আজকে আমরা সংগ্রামে নেমেছি, দেশের জনগণকে বলবো আমাদের এই সংগ্রামে আপনারা নেমে আসুন, আমাদেরকে সাহস দিন, অনুপ্রেরণা দিন। আজকে জাতির মুক্তির লক্ষ্যে যে লড়াই চলছে, গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই চলছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই চলছে, এই লড়াই ততক্ষণ না পর্যন্ত শেষ হবে, আমরা রাজপথে রয়েছি। সকলকে ধন্যবাদ, ধন্যবাদ রাশেদ খানকে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা দেখেছেন এর আগে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গণ অধিকার
রাখিস অনেক বড় রাজনৈতিক দল ভারতের সাথে সুসম্পর্ক রাখার জন্য ভারতের বিরুদ্ধে কখনোই কথা বলে না কিন্তু গণঅধিকার পরিষদ বিভিন্ন সময় এই ভারতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে আমরা কেন কথা বলি আমরা যখন দেখি ফানি আক্তার তার বাচ্চা মামলা হয় না আমরা যখন দেখি এবারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা আমাদের মেধাবী ছাত্রকে শহীদ করতে হয়েছে আমরা যখন দেখি আমাদের যখন প্রয়োজন তখন পানি দিচ্ছে না ভাগ্যবাদ থেকে যখন প্রয়োজন না তখন ভাগ্যবাদ ছেড়ে দিচ্ছে আমরা ভারতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি ভবিষ্যতে আমাদের হৃদয়ে যখন আমাদের যা তখন পর্যন্ত রক্ত বন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বিরুদ্ধের বিরুদ্ধে কথা বলে যাবো সংগ্রামী আন্দোলন এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসুর বিবির বাংলাদেশ আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ তরুণ সমাজের কণ্ঠস্বর ডাকসুর সাবেক বিবি গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নূর আকনুর বক্তব্য নিয়ে আসছেন জনাব নূর আকনুর আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন আজকে আমরা আগ্রাসন আধিপত্যবাদ বিরোধী সমাবেশ করছি এই সমাবেশে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন গণঅধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে বাংলাদেশ একটা বহুমুখী সংকটে পতিত আপনারা দেখতে পাচ্ছেন একদিকে ভারতীয় আগ্রাসন চলছে বাংলাদেশের নির্বাচন কি হবে কারা ক্ষমতায় যাবে বাংলাদেশের পুলিশ প্রধান কে হবে পিডিআর মানে সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান কি হবে সামরিক বাহিনী প্রধান কি হবে মন্ত্রী পরিষদ সচিব কে হবে এমপি মন্ত্রী কি হবে সেটা ঠিক করে দিচ্ছে আমাদের পাশের দেশ ভারত এই রকমের একটা হস্তক্ষেপ একটা ওপেন হস্তক্ষেপ সেটি চলছে কেউ বলছে কেউ বলছে না আমরা বলতে পারছি আরো যখন আমাদের পররাষ্ট্র সচিব তৌহিদ সাহেব বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে ভারতের পরামর্শ থাকে ভারতের সুপারিশ থাকে কিন্তু দুঃখজনক আজকে এটি নিয়ে রাজনৈতিক মহল থেকে কোন সরব প্রতিবাদ আসছে না প্রতিক্রিয়া আসছে না কারণ সবাই দাদাবাবুদের গোলামি করে এমপি হতে চায় মন্ত্রী হতে চায় প্রশাসনের উচ্চ পদে বসতে চায় এতদিন ধরে এই ভারতীয় আগ্রাসন তো চলছে এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে মিয়ানমারের সংঘাত আপনারা দেখেছেন কিছুদিন আগে 300 সেখানকার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ বিভিন্ন পর্যায়ের মিয়ানমারের সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা বিদ্রোহী গোষ্ঠীর সাথে লড়াই যুদ্ধে পরা